বন্ধুরা আজকে আমি তোমাদের সিমপ্লিকেশন কিছু শর্ট টিপস শেখাবো এবং তোমরা এখানে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে শুধুমাত্র তোমরা মজক সকারে দেখবে এবং কান দিয়ে শুনবে ঠিক আছে আচ্ছা আমাদের প্রথম রয়েছে অঙ্ক টিপিল নাইন ফাইভ সেভেন টিপিন নাইন ইন্টু ডবল নাইন তাই তো আচ্ছা আমাদের প্রথম কাজ কি রয়েছে এখানে দেখবে শেষে কী সংখ্যা রয়েছে আমার সংখ্যা রয়েছে এখানে ডবল নাইন তাই তো এখানে আমরা প্রথমত লিখব ডবল নাইন ডবল নাইন লিখার পর এরপর আমাদের কাজ শেষে কী সংখ্যা রয়েছে সংখ্যা রয়েছে আমাদের ট্রিপল নাইন এখানে আমরা তিনটে শূন্য দেব ঠিক আছে এটির নিয়ম এখানে আছে এরপর আমাদের কাজ ফাইভ সেভেন টেনোমিটার আর টিনোমিটারের মধ্যে ডিফাইন কত ফাইভ সেভেন এবং ডবল নাইনের ডিফাইন রয়েছে মাইনাস ফাইভ এই দুটো আমরা এরপর আমরা ডবল নাইন ট্রিপল জিরো মাইনাস ফোর বিয়ক দাঁড়াবে আমাদের নাইন এইট নাইন ফাইভ এইট ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে আমাদের সেকেন্ড অঙ্ক এখানে রয়েছে টিপিল নাইন 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 ফাইভ এরপর রয়েছে এখানে টিপিল নাইন ঠিক আছে ইন্টু রয়েছে টিপিল নাইন প্রথমে আমাদের কী ছিল প্রথমে ছিল আমাদের রুলস শেষে কী সংখ্যা রয়েছে তিনটে নাইন রয়েছে এখানে আমরা প্রথমত তিনটে নাইন এখানে লিখবো লিখার পর তারপর দেখব শেষে কী সংখ্যা রয়েছে শুরু করেছি এখানে তিনটে নাইন এখানে আমরা তিনটে শূন্য নেবো তাই তো আচ্ছা এরপর দেখবো নাইন নাইন ফাইভ ডিফেন নাইনের মধ্যে ডিফাইন্ড কত এনোমিটার ডিনোমিটার মধ্যে ডিফাইন্ড কত এখানে আমার ডিফাইন দাঁড়াবে মাইনাস ফোর এখানে মাইনাস ফোর আমরা লিখবো এরপর আমাদের এর মধ্যে বিয়োগকুল দাঁড়াবে নাইন এইট ভেরি সরি নাইন নাইন এইট নাইন নাইন সিক্স ঠিক আছে এটা আমাদের উত্তর ঠিক আছে প্রথমত তোমরা দেখবে শেষে কি সংখ্যা রয়েছে দেখবে শেষে কি সংখ্যা আছে ঠিক আছে যখন আমরা দেখব তিনটে নাইন আছে প্রথমত লিখব এরপর আমরা দেখব এখানে এরপর দেখবো আমরা শেষে কি সংখ্যা রয়েছে তাই তো দেখব এখানে তিনটে নাইন আছে বা দুটো নাইন আছে থাকবেই অঙ্কের মধ্যে তখন আমরা তিনটে বা দুটো এখানে জিরো নেব জিরো নেওয়ার পর তারপর দেখব যে ডবল নাইন ফাইভ অথবা নিচের সংখ্যা যা থাকবে ট্রিপল লাইন অথবা নাইন এইট ফাইভ কেমন যার সঙ্গে থাকবে এর সঙ্গে আমরা বিয়োগ করব। বিয়োগ দ্বারা যা বিয়োগ করে যেটা সংখ্যা পাবো সেখানে আমরা এখানে মাইনাস করে দেবো মাইনাস করার পর তারপর একটা উত্তর বেরোবে সেটা হবে অ্যান্সার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের শর্ট টিপস ওয়ান আচ্ছা এরপর রয়েছে শর্ট টিপস টু রয়েছে এখানে এরপর রয়েছে টু এখানে কেমন অঙ্ক এটা এখানেও রয়েছে যে ওয়ান ফাইভ প্লাস ট্রিপল নাইন ফোর ফাইভ ফোর ফাইভ ইন্টু নাইন ঠিক আছে এটা কিন্তু এখানে সেম রয়েছে সংখ্যা শুধুমাত্র এখানে ওয়ান ফাইভ সংখ্যাটা এখানে এট হয়েছে তাই তো আচ্ছা এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা প্রথমত এখানে ফ্লো করবো যে ফাইভ সঙ্গে নাইন গুণ করলে ফুটটি নাইন আসে কি না ঠিক আছে প্রথমের সংখ্যার সঙ্গে শেষ সংখ্যা গুণ করলে এখানে যেটা সংখ্যা থাকবে ওর সঙ্গে মিল হচ্ছে কি না ঠিক আছে তাহলে আমরা কি করছি ফাইভ ইন্টু নাইন আমরা যদি গুণ করি তাহলে আমাদের আছে ফোর ফাইভ তাই তো যদি এমন আসে তা আমরা তখন বুঝতে পারবো যে এই টিপসটা এখানে ফলো করতে হবে তাই তো আচ্ছা এরপর আমরা প্রথমে দেখব এখানে নাইন আছে কি না ঠিক আছে নাইন প্রথমে প্রথমের সংখ্যার সঙ্গে সে সংখ্যা গুণ করলে এর সঙ্গে মিলছে কি না ওকে আচ্ছা এরপর আমরা এখানে প্রথমত কী রয়েছে একটা নাইন রয়েছে এখানে আমরা নাইন নেব নাইন নেওয়ার ফোর এরপর আমরা দেখবো ওখানে তিনটে শূন্য রয়েছে কিনা তিনটি শূন্য রয়েছে এরপর আমরা এটা হচ্ছে এখানে উত্তর ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে সেকেন্ড ম্যাথ সেকেন্ড ম্যাথ এখানেও কিন্তু সেম রয়েছে আমরা এখানে ফলো ক্রম কী দেখব এখানে দেখবো যে এখানে কী সংখ্যা রয়েছে এখানে রয়েছে আমাদের ডবল নাইন এই সংখ্যাটা আমরা প্রথমত এখানে নেব তাই তো এখানে নেওয়ার পর ডবল নাইন নিলাম এরপর আমরা দেখব যে ডবল নাইনের সঙ্গে ডবল নাইনের সঙ্গে ফাইভ গুণ করলে এটা আসছে কিনা হ্যাঁ ফাইভ ডবল নাইনের সঙ্গে ফাইভ গুণ করলে ফোর নাইন ফাইভ এই সংখ্যাটা আসবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা এখানে লিখবো ডবল নাইন লিখার ফোর তারপর দেখবো এখানে কোটা নাইন আছে এখানে ঠিক আছে এখানে সংখ্যা আছে আমাদের নাইন আছে এরপর আমাদের এখানে কোটা নাইন আছে সেটা দেখতে হবে ট্রিপল এখানে শূন্য 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 ঠিক আছে পাঁচ শূন্য পাঁচ শূন্য নিয়ে নেব এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঁচ হাজার তিনশো জন যুক্ত হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও পর্যন্ত জয়েন হয়ে না থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে কারণ এখানে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সমস্ত পরীক্ষার এখানে মক টেস্ট নেওয়া হয় এছাড়াও এখানে সমস্ত পরীক্ষার অনলাইন ও অফলাইন সমস্ত পরীক্ষার জন্য এখানে পিডিএফ প্রোভাইড করা হয় এছাড়াও আপনারা টেলিগ্রামে গিয়ে আমাদের চ্যানেলটি জবসন চ্যানেলটি সার্চ করতে পারেন অথবা জেও বিএস স্পেস ডিইএস টিআই ও এন সার্চ করার পর আপনি জয়েন হতে পারেন বন্ধুরা ইতিমধ্যে আমাদের সিমপ্লিকেশন চ্যাপটা শেষ হয়ে গেছে যদি তোমার মধ্যে কোনো ডাউট থাকে বা সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা এরপর আমাদের রয়েছে বিভাজ্য নিয়ম যাকে বলা হয় টেস্ট অফ ডিসেবিলিটি এখান থেকে তোমাদের একটা পরীক্ষায় আসবে আসবে ঠিক আছে আজকে আমরা বেশি জিনিসটা শিখবো এবং জানবো ঠিক আছে তোমরা সবাই খাতা পেন বের করো এবং তোমরা খাতার মধ্যে লটকো করে নাও ঠিক আছে যদি তোমরা খাতার পেন যদি তোমরা লিখে নাও তাহলে তোমাদের মধ্যে অনেকটাই ভালোভাবে সুবিধা হবে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে কারণটা কি ভিডিও দেখলে না ভিডিও দেখার পর তারপর তোমরা ভুলে যায় সঙ্গে সঙ্গে তাই তো আমি তোমায় বলছি যে তোমরা খাতা প্যান করে রাখো তাহলে তোমাদের মধ্যে সুবিধা হবে একটু ঠিক আছে আজকে আমরা বেসিক জিনিসটা জানবো এবং আমাদের নেক্সট দিন আমরা প্র্যাকটিস করব ম্যাথগুলো ঠিক আছে আচ্ছা তো বন্ধু আমরা অনেকে জানি যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো তো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ঠিক আছে সেভেন এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আর যেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে আমাদের যে প্রথমে যেটা মাইনাস থাকবে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এগুলো হচ্ছে আমাদের অস্বাভাবিক সংখ্যা ঠিক আছে এর মধ্যে আবার তিনটি ভাগ করা হয় একটা হচ্ছে জটিল সংখ্যা একটা রয়েছে মৃত সংখ্যা একটা রয়েছে অমৃত সংখ্যা এখানে জটিল সংখ্যা বলতে এখানে বোঝায় তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে তোমাদের এখানে থাক প্রথমে থাকবে এখানে একটা আই থাকবে এটা বলা হয় হয় ঠিক আছে সমান সমান এরপর থাকবে তোমাদের থাকবে হচ্ছে যে রুট মাইনাস ওয়ান এটা হচ্ছে বলা হয় অস্বাভাবিক সংখ্যা ঠিক আছে আচ্ছা এরপর আমাদের রয়েছে এরপর হচ্ছে আমাদের মৃত সংখ্যা যেখানে তোমাদের থাকবে টু ফাইভ ফোর সেভেন নাইন সিক্স ওয়ান ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের মৃত সংখ্যা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের অমৃত সংখ্যা কোনগুলো যেগুলো হচ্ছে একটা রুট থাকবে কেমন রুট থ্রি রুট ফাইভ এগুলো হচ্ছে আমাদের অমৃত সংখ্যা ওকে এগুলো তুমি পরীক্ষায় একটা করে আসবে তোমার ভালো করে বেসিকটা জেনে নাও দরকার ঠিক আছে আচ্ছা এরপর আমাদের রয়েছে ভূগ্নাংশ ঠিক আছে যেমন একটা সংখ্যা বলছে আমাদের তোমাদের যেমন রয়েছে ষাট প্লাস তিরিশ এখানে ভাগ করলে তার এখানে দাঁড়াচ্ছে তাহলে ষাট তিরিশ তাই তো তিরিশ একটা তিরিশ তিরিশ ষাট তাই তো তাহলে দাঁড়াচ্ছে তাহলে এখানে টু বাই ওয়ান তাই তো এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ ওকে আচ্ছা অথবা সিক্স বাই এইট এখানে তাহলে ভাগ করা আছে তাহলে এখানে তোমাদের সিক্স বাই এইট করলে তিন দু মনে হচ্ছে ছ চার দিনে আট ঠিক আছে থ্রি বাই ফোর অথবা তা হচ্ছে যে কুড়ি বাই চল্লিশ তাই তো কুড়ি একে কুড়ি কুড়ি মুন চল্লিশ তাহলে হচ্ছে ওয়ান বাই টু ঠিক আছে এগুলো আমাদের হচ্ছে ভগ্নাংশ আচ্ছা এরপর তোমাদের শেখাবো এখানে একটা যে মনে করো একটা অঙ্ক এম করছে এখানে সতেরো তো পাঁচ সতেরোতে ভাগ করছি আমি পাঁচ ভাগ সতেরো ঠিক আছে যদি ভাগ করছি তাহলে এখানে তিন পাঁচে পনেরো ঠিক আছে তাহলে থাকছে কত আমাদের তাহলে আমাদের থাকছে দুই তাই তো ঠিক আছে এটাকে বলা হয় ভাজ্য এটাকে বলা হয় ভাগ শেষ এটাকে বলা হয় ভাগ ফল বলা হয় ভাজ্য ঠিক আছে তাহলে তাহলে দাঁড়াচ্ছে আমাদের এখানে ফাইভ ইন্টু থ্রি ইন্টু টু তাহলে তিন বাজে পনেরো আর সতেরো তাই তো এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আর আরেকটা এখানে বাকি আছে এখানে যেখানে তোমাদের বলছি এখানে আমি এমন একটা সংখ্যা রয়েছে এখানে পাঁচ বাই সতেরো ঠিক আছে এখানে আমরা যদি ভাগ করি তিন পাঁচে পনেরো তাই তো তাহলে থাকছে আমাদের এখানে দুই থাক দুই থাকছে তাই তো এখানে একটা পয়েন্ট নিলাম একটা পয়েন্ট নিলে তাহলে এখানে হয়ে গেলো আমাদের কুড়ি হয়ে গেলো তাহলে চার কুড়ি ঠিক আছে তাই তো এখানে কিন্তু শেষ হয়ে গেলো কিন্তু কিছু কিছু থাকে ভাগ সে যেটা শেষ হয় না যেমন ভাগ বলছে একটা ভাগ এখানে নয় বাই চার ন চার তাহলে এখানে ভাগ করলে তার কি তাহলে এই যে সংখ্যাটা কিন্তু বড়ো সংখ্যা এটা সংখ্যাটা ছোটো সংখ্যা তাই না তাহলে এখানে প্রথমে আমরা একটা পয়েন্ট নিচ্ছি শূন্য পয়েন্ট নিচ্ছি তাহলে হচ্ছে শূন্য নিচ্ছে এখানে একটা চল্লিশ তাই তো তাই করছি তাহলে চাল ছত্রিশ ঠিক আছে তাহলে থাকছে আমাদের এখানে তাহলে ভাগটা ছয় দশ তারপর চার এখানে মিললে তা তো এখানে একটা পয়েন্ট নিলাম চল্লিশ তাই তো আবার নিলাম চার যেমন এমন একটা মান যেটা শেষ হবে না এটাকে বলা হয় অসীম মান ঠিক আছে আচ্ছা এরপর আমাদের রয়েছে ম্যাথ এবার আমাদের রয়েছে কিছু আবার টপিস বন্ধুরা আচ্ছা পরীক্ষায় এমনভাবে আসে সিক্স পয়েন্ট টু অথবা জিরো ঠিক আছে তো আমরা প্রথমত যখন দেখবো এমন সংখ্যা থাকবে সিক্স পয়েন্ট টু জিরো থ্রি প্রথমত আগে দেখো পয়েন্টের আগে কী সংখ্যা রয়েছে এমন জিরো থাকতে পারে অথবা ওয়ান থাকতেও পারে ঠিক আছে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো ডট ডট থাকলো ঠিক আছে তখন আমরা দেখবো এখানে প্রথমত কোথায় আছে বার একে বার বলা হয় যেটা এখানে রয়েছে বলা হয় বার ঠিক আছে যেটা রয়েছে জিরো আর জিরো জিরো থ্রি মাঝখানে যেটা রয়েছে উপরে এটাকে বার বলা হয় বারবার ডট বলা হয় ঠিক আছে দেখব কোথায় আছে ঠিক আছে প্রথমত আমরা যেহেতু এখানে পয়েন্ট রয়েছে প্রথমত আমরা আগে এই সংখ্যাটা রয়েছে এখানে সেই সংখ্যাটা আগে নিয়ে এখানে নেবো ঠিক আছে সিক্স এখানে নিব এরপর আমরা প্রথমত সিক্স নিলাম এরপরে নেবো আমরা যেটা রয়েছে প্লাস ঠিক আছে প্লাসের পর রয়েছে এখানে টু জিরো এটাকে এখানে মেনশন করবো করার পর ঠিক আছে সিক্স প্লাস টু জিরো থ্রি এরপর আমরা লিখব সিক্স প্লাস টু জিরো থ্রিটা যা আছে তাই লিখবো এখানে এখানে দেখবো যে দুটো জিরো থ্রির পরে এখানে কি রয়েছে এরপর তো রয়েছে টু রয়েছে ঠিক আছে জিরো টু রয়েছে এটাকে এখানে যা থাকবে সেটাকে আমরা মাইনাস করবো এখানে মাইনাস টু ঠিক আছে এরপর আমরা দেখব এখানে কতগুলি বারের মাথায় চিহ্ন আছে যে দুটো এখানে চিহ্ন আছে এখানে যেহেতু তাই তো যেহেতু দুটো চিহ্ন আছে এখানে এখানে রয়েছে জিরো রয়েছে তাহলে আমরা এখানে দুটো নাইন নেব নাইন নেওয়ার পর এখানে তারপর যে সংখ্যা থাকবে টু ওয়ান থ্রি সেক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য নিব একটা ঠিক আছে তাহলে আমরা দাঁড়াল সিক্স প্লাস টু জিরো ঠিক আছে যা আমরা বলছি আমি প্রথমত আমরা আগে সিক্স রয়েছে এটা এখন আমরা সিক্স প্লাস প্রথমে নেব এখানে শূন্য নিলাম এই কারণ যেহেতু একটা পয়েন্ট আছে ওই জন্য শূন্য নিলাম ঠিক আছে এরপর আমরা দিলাম এখানে সিক্স প্লাস টু জিরো থ্রি দেওয়ার পর এখানে দেখব যে বার আছে কি না এখন যেহেতু বার আছে যেহেতু এখানে বার আছে সেহেতু এখানে বারের এদিকে যেখানে থাকবে সংখ্যা সেই সংখ্যাটা নেব মাইনাস টু ওয়ান যা থাকবে তাই নেব এখানে ঠিক আছে সংখ্যাটা ওকে আচ্ছা এরপর দেখব আমরা নিচে যে কোথায় আছে বার এখানে বারের কতগুলো নাম্বার ওপর আছে এখানে যেহেতু দুটো নাম্বার আছে জিরো থ্রি আছে বার তাই তো দুটো এখানে বার আছে এখানে জিরো থ্রি আছে ক্ষেত্রে আমরা এখানে দুটো নাইন নেব এবং দেখবো এখানে এরপর দুটো নাইন নেওয়ার ফোর তারপর দেখবো এখানে সংখ্যা রয়েছে একটা তাহলে জিরো নেব এখানে একটা নেওয়ার ফোর তারপর এখানে আমরা এটাকে হিসাব করবো তারপর এরপর আমরা সিক্স প্লাস পেলাম এটাকে বিয়েক কল দাঁড়াচ্ছে এখানে দুশো এক দাঁড়াচ্ছে ঠিক আছে এবং নিচে রয়েছে নশো নব্বই এখানে আমরা কাটাকাটি করলাম তাহলে আমার দেওয়া হচ্ছে উত্তর সিক্স সেভেন থ্রি ফাইভ জিরো ঠিক আছে তিন দিয়ে কাটলাম আমরা ঠিক আছে তিন থেকে একুশ আর তিনশো আঠেরো উনিশ কুড়ি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমরা এখানে তিন দিয়ে কাটলাম জিরো তিন তিনগণ তেত্রিশ ওকে আচ্ছা তাহলে দাঁড়াচ্ছে আমাদের এখানে সিক্স প্লাস সিক্স সেভেন থ্রি থ্রি জিরো ঠিক আছে আট এরপরে আমরা তাহলে এখানে সিক্স প্লাস তাহলে এখন আমরা যদি এখন এক করি এখানে এটা এইভাবে করলাম জিরো হলো এখানে তিনশো আঠেরো এক ঠিক আছে আমরা এক হচ্ছে এভাবে এভাবে গুণ করলাম এভাবে এভাবে গুণ করলাম ওকে তাহলে দাঁড়াচ্ছে তাহলে আমাদের এখানে সিক্স জিরো হলো তিনশো আঠেরো এক তিনশো আঠেরো উনিশ ঠিক আছে আর এখানে বসলো এটা আর যেটা থাকলো এখানে এটা তিনশো তিরিশ থাকলো এখানে ঠিক আছে তাহলে আমরা হিসাব করতে পারছিলাম তাহলে এখানে দু হাজার টু জিরো ফোর সেভেন থ্রি থ্রি জিরো এটা হচ্ছে উত্তর ঠিক আছে আচ্ছা আরেকটা আমার করছি এখানে তাহলে আমি কেমন আচ্ছা এরপর রয়েছে অঙ্ক থাকবে এরকম অঙ্ক যে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর তো এখানে আমরা প্রথমত দেখবো যে আমি বলছিলাম একটু আগে যে পয়েন্টের আগে কোনো সংখ্যা বা জিরো থাকতেও পারে ঠিক আছে তাহলে আমরা এখন লিখবো যেটা রয়েছে এখানে এখানে রয়েছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর নিলাম তারপরে এখানে মাইনাস নিলাম মাইনাস পরে এখানে এখানে কিন্তু দেখো এখানে বার আছে এখানে কিন্তু বার রয়েছে এখানে বার রয়েছে তাই তো বার রয়েছে মানে সম্পূর্ণ রয়েছে এখান থেকে তার টু থ্রি ফোর মানে এখানে রয়েছে এখানে তার মানে এখন যাচ্ছে এটা টু থেকে ফোরের মধ্যে যেগুলো সংখ্যা রয়েছে সেখানে কিন্তু বার রয়েছে দু চৌধুরীর মধ্যে বার রয়েছে ঠিক আছে প্রথমত আমরা লিখবো আগে জিরো জিরোর জন্য ওয়ান এখানে জিরো মানে আছে এখানে জিরো আছে তাহলে আমরা এখানে কোনো সংখ্যা নেবো না আগে যেহেতু এখানে জিরো রয়েছে এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর নেব এরপর এখানে যে সংখ্যা রয়েছে একটা মাইনাস নিলাম এখানে একটা ঠিক আছে মাইনাস নেওয়ার পর তারপর দেখবো এখানে কটা বার রয়েছে বারের মাথায় টু থ্রি ফোর আছে আমি বলছিলাম যেখানে বার থাকবে সেগুলি আমরা এখানে নাইন নেবো তাহলে আমরা তিনটে নাইন নিলাম নাইন নেওয়ার পর তারপর দেখব এদিকে বারের পরে যে সংখ্যা থাকবে ওয়ান টু থ্রি থাকতেও পারে ফোর থাকতেও পারে সেক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য নেব একটা এখানে ঠিক আছে শূন্য নেব এখানে যা থাকবে সংখ্যা থাকবে এখানে আমরা এখানে শূন্য নেব এখানে ওকে এখানে ওয়ান আছে তাহলে আম ডবল নাইন জিরো ঠিক আছে নিলাম এরপর আমরা এখানে যদি আমরা ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ানকে বিয়োগ করি তাহলে আমাদের আছে তাহলে আমাদের এখানে ড ওয়ান টু ডবল থ্রি ডবল নাইন জিরো ঠিক আছে আচ্ছা এরপর আমাদের তাহলে তাহলে হিসাবগুলো আছে এখানে আমাদের ওয়ান ওয়ান টু থ্রি থ্রি তিন ছয় নয় ঠিক আছে আমরা হচ্ছে হিসাব নকুমে হিসাব করবো এখানে তিন দিয়ে কাটা যাচ্ছে কি না কেমন ওয়ান তিন তিন চারে সাত সাত চার এগারো তাই তো কাটা যাচ্ছে তার মানে এবার তাহলে এখানে আমরা যদি এখানে কাটাকুটি করি তাহলে আমরা দাঁড়াচ্ছি তাহলে এখানে ওয়ান থ্রি সেভেন ডবল ওয়ান জিরো ঠিক আছে এগুলোই পরীক্ষা আসে তোমরা ভালো করে তোমার আবার যে আবারও বলছি এখানে তোমাদের প্রথমে তোমার দেখবে এখানে কী সংখ্যা রয়েছে বার কোথায় কোথায় থাকে বা রয়েছে ওয়ান টু থ্রি ফোর এখানে কিন্তু বার রয়েছে টু থ্রি ফোরের মধ্যে মাঝখানে মানে এই সংখ্যা তিনটার মধ্যে কিন্তু বার রয়েছে ঠিক আছে টু থ্রির মধ্যে মানে সংখ্যা সম্পূর্ণ এখানে লিখতে হবে প্রথমত তোমার তোমরা আগে জিরো বা ওয়ান যদি এখানে ওয়ান থাকে তাহলে তাহলে আমরা লিখতাম এখানে ওয়ান প্লাস লিখতাম যেহেতু এখানে জুড়ো রয়েছে তাহলে আমরা এখানে লিখবো না ঠিক আছে প্রথমত রয়েছে এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে লিখলাম এরপর আমরা তুই মাইনাস মাইনাসের পর এখানে যেহেতু ওয়ান আছে ওয়ান থাকলে ওয়ান হতো বা টু যা থাকতো সংখ্যা এখানে তাই হতো কিন্তু এখানে ঠিক আছে যেহেতু এখানে ওয়ান যেহেতু রয়েছে ওয়ান তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান নিয়ে দিলাম এরপর আমরা দেখো বারের মধ্যে এই বার টু থ্রি ফোর এখানে যেহেতু এখানে সংখ্যা রয়েছে তিনটি সংখ্যা রয়েছে তাহলে আমরা তিনটি তিনটে এখানে নাইন নেব নাইন নেওয়ার পর তারপর এখানে সাইডে যে থাকবে সংখ্যা সেটাকে আমরা এখানে জিরো নেবো একটা ওয়ান থাকতেও পারে এখানে টু থাকতেও পারে থ্রি থাকতেও পারে তাহলে আমরা এখানে একটা ওয়ান নেবো ঠিক আছে ওয়ান নেওয়ার পর তাহলে এখানে আমরা জিরো বসে দিলাম দেওয়ার পর তাহলে আমরা এখন ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান ফোর আমরা যদি বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে এখানে ওয়ান টু থ্রি 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 এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে আমাদের এখানে ওয়ান ওয়ান জিরো তাহলে এখন যদি আমরা ভাগ করি দুটোকে এখানে ভাগ করে আমাদের তাহলে এখানে বসে হচ্ছে এখানে আমরা ওয়ান থ্রি সেভেন ট্রিপল ওয়ান জিরোটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপর তোমাদের এখানে কিছু রয়েছে এটা বলা হয় যে টেস্ট অফ ডিসেবিলিটি ঠিক আছে এখানে তোমাদের মনে করো একটা সংখ্যা রয়েছে এখানে মনে সংখ্যাটা পরীক্ষা মানে আসতে পারে যে ফোর ফোর থ্রি জিরো ঠিক আছে তো এখানে তোমার একটা নিয়ম আছে এখানে যে যদি সংখ্যাটির শেষ বা একক অঙ্ক শূন্য বা জ্বর সংখ্যা হয় তবে সংখ্যাটি দুধারা বিভাজ্য ঠিক আছে বুঝতে পারলে আবার বলছি যদি সংখ্যাটি শেষ বা একক অঙ্ক শূন্য বা জ্বর সংখ্যা হয় তবে সংখ্যাটি দুধারা বিপাচ্য ঠিক আছে এমন সংখ্যা থাকবে যেটাকে দু দিয়ে বিভাজ্য ঠিক আছে যেমন শেষের সংখ্যাটা শূন্য হয় বা শূন্য আছে এখানে শূন্য আছে এখানে যে যে সংখ্যাটা শূন্য হয় বা দুধারা ভাগ করা যাবে ঠিক আছে দেখো এখানে যদি দু দিয়ে ভাগ করি তাহলে দু মানে চার পঁয়ত্রিশ ঠিক আছে যেখানে আমাদের দু দিয়ে ভাগ করা যাবে এবং শেষ সংখ্যাটি জিরো থাকবে এটা হচ্ছে বলা হয় দুধারা বিভাজ্য ঠিক আছে আচ্ছা এরপর তোমাদের এখানে আরেকটা বলছি উদাহরণ যে এইট থ্রি এইট থ্রি টু ঠিক আছে এখানে আমি বলেছিলাম যে যদি সংখ্যাটি শেষ পায় একক অঙ্ক শূন্য বা জোর সংখ্যা হয় তবে সংখ্যাটি দুধারা বিচ্য এখানে আমরা দু দিয়ে ভাগ করতে পারবো চার দুগুণে চার দুগুণে আট আর ষোলো দুগুনে বত্রিশ ঠিক আছে যাচ্ছে আচ্ছা যে সংখ্যাটি দুধারা ভাগ করা যাবে এবং সে শূন্য হবে ওকে আচ্ছা এরপর আটটুকু সংখ্যা বলছি নাইন নাইন থ্রি সিক্স ঠিক আছে এখানে কী হচ্ছে এখানে এখানে ভাগ করি আমরা তাহলে এখানে দেওয়া যাচ্ছে তিন থেকে নয় আঠেরো ছত্রিশ ঠিক আছে এমন সংখ্যাটা বলা হয় বিভাজ্য ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে আমরা তিন ধারা বিভাহ্য যদি সংখ্যাটি অঙ্কগুলির সমষ্টি তিন বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন ধারা বিভাগ্য মনে করি রেখে একটা সংখ্যা দিয়েছি তোমাদের গ্রামে টু ফোর সিক্স থ্রি সেভেন টু ঠিক আছে এখানে নিয়মটা হচ্ছে এখানে যদি সংখ্যাটি অঙ্কগুলি সমস্ত তিন ধারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন ধারা বিভাজ্য এমন থাকবে সংখ্যা থাকবে এগুলো যে তিন ধারা বিভাজ্য ঠিক আছে তিন ধারা এটা তিন তিনটের সংখ্যা থাকবে এখানে সময় ঠিক আছে টু ফোর সিক্স একটা সংখ্যা তো রয়েছে এখানে আবার রয়েছে এখানে আমাদের থ্রি থ্রি সেভেন টু ঠিক আছে এখানে তিনটে সংখ্যা থাকবে এখানে এরকম এটাকে বলা হয় তিন ধারা বিভাজ্য ঠিক আছে এবং কিন্তু এখানে তিন দ্বারা ফাঁকা যাবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের আমি জাস্ট তোমার বেসিকটা বলছি তোমাদের আমি আছি এরপর রয়েছে এখানে কোন সংখ্যার ডান দিকের শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হয় শেষে দুটি অঙ্ক শূন্য হয় তো সংখ্যার চার দ্বারা বিভাজ্য এখানে তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি আমি এখানে তোমাদের এখানে বলা হয়েছে যে মনে করো উদাহরণটা এমন থাকতে পারে যে সিক্স থ্রি সিক্স ডাবল জিরো ঠিক আছে এটা হচ্ছে উদাহরণ তোমাদের এখানে বলা এই চুঙ্গাটি তোমাদের একটা নিয়ম আছে এখন উচ্চুঙ্গাটি যে সংখ্যাটি প্রথমে শূন্য শেষের দিকে শূন্য হবে এবং চার দ্বারা ভাগ করা যাবে ঠিক আছে শূন্য থাকবেই আর চার ভিগ ভাগ করা যাবে ওকে এটা হচ্ছে চার চারধারা বিভাজ্য পাঁচ ধারা বিপাক পাঁচ ধারা বিভাজ্য কেমন পাঁচ ধারা হচ্ছে কোনো সংখ্যায় একক অঙ্ক শূন্য অথবা পাঁচ হয় ঠিক আছে তোমাদের সংখ্যা থাকবে লাস্টের সংখ্যা থাকবে পাঁচ বা শূন্য থাকবে ওকে শূন্য পাঁচ হবে সংখ্যাটি পাঁচ হাজার এই যেমন তো আমি বলছি সংখ্যা একটা থ্রি ফোর ফাইভ সিক্স জিরো এখানে কিন্তু পাঁচ হাজার এই বাঁচ্য একটা ঠিক আছে এখানে পাঁচটা সংখ্যা রয়েছে তাই তো থ্রি ফোর ফাইভ সিক্স জিরো ঠিক না পাঁচটা সংখ্যা রয়েছে এখানে আর জিরো কিন্তু লাস্টে এখানে নিয়ম আছে এটা যে শূন্য অথবা পাঁচ থাকবে শূন্য রয়েছে এটা তাই তো এটা শূন্য রয়েছে এখানে ঠিক আছে আচ্ছা আটটা বলছি এখানে যে আটটা উদাহরণ তোমাকে বলছি থ্রি ফোর টু ফাইভ ঠিক আছে এটা কিন্তু এখানে তুমি যোগ করবে কেমন যোগ করবে এটা থ্রি তিন সাত নয় ঠিক আছে চোদ্দো হচ্ছে এখানে ঠিক আছে যে সংখ্যাটি জিরো অথবা পাঁচ দিয়ে সংখ্যা আর আমি একটু জাস্ট তোমাকে বেসিক বলছি এটা ঠিক আছে আমি নেক্সট দিন তোমাদের ভালো করে করিয়ে দেবো আচ্ছা এরপর ওই বলছি কেমন চেমন যদি যদি কোনো সংখ্যায় অঙ্কগুলির যোগফল দুই অথবা তিন দ্বারাই বিভাজ্য হয় দু অথবা তিন দ্বারাই বিভাজ্য হয় ঠিক আছে যোগফল ফল ওকে আচ্ছা যেমন তোমাদের আমি একটা যে সংখ্যাটি ভাগ করলে আর কি তোমাদের দু অথবা তিন দিয়ে ভাগ করা যায় যেমন তোমাদের একটা সংখ্যা বলছি উদাহরণ বলছি একটা আমি ফোর সিক্স ফাইভ সেভেন টু ঠিক আছে তোমাদের এখানে ফোর সিক্স ফাইভ সেভেন টু এখানে তোমাদের সংখ্যাটি কিন্তু দু এবং তিন দ্বারাই বাজছে এখানে ঠিক আছে তো বন্ধুরা আজকে তোমাদের এই পর্যন্ত আর আমি এখন আমার তোমাদের আবার ইংলিশটা কিছু বাকি আছে এবং জিকে কিছু করাবো ঠিক আছে আমি তোমাদের একটা বেসিকটা কিছু বললাম নেক্সট দিন আমি এই এক নাম্বার সিস্টেমের কিছু আর রয়েছে অঙ্ক সেগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে বলবো তাহলে এবার দেখে নিয়ে যাক এবার হচ্ছে জিকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষা আসানোর সম্ভাবনা ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তিরিশটি আনস্কি কোশ্চিন যেগুলি পরীক্ষা আসার মতো সম্ভাবনা এবং কিছু পরীক্ষা রয়েছে আপকামিং যেমন ডাব্লিউ বিসিএস এম টিএস কেপিএস ইত্যাদি ইত্যাদি পরীক্ষা রয়েছে সব থেকে তোমাদের বেশি রয়েছে ইম্পর্টেন্ট পশুমা পুলিশের সেরা প্রস্তুতি ঠিক আছে আর যে কোশ্চেনগুলো এখানে রয়েছে সেগুলি কিন্তু বেশিরভাগ বিগত বছর বিগত বছর থেকে নেওয়া হয়েছে এবং খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের একটা রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ যে স্কিপ করলে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কী কী এখানে কোশ্চেন নেওয়া হয়েছে তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা সমস্ত কিছুই দেখবে এবং খাতে লট করে রাখবে খাতে লট করে রাখলে তাহলে কী হবে এখানে খাতা লোড করে রাখতে তাহলে তোমরা কিন্তু নিয়মিত পড়তে পারবে যখন ইচ্ছে তখন কিন্তু পড়তে পারবে আর ভিডিওদের মধ্যে অনেক কিছু সমস্যা দেখা দেয় যার কারণে একটা ইন্টারেস্ট সেরকম হয় না তাই না ওই জন্য বললাম যে তোমরা খাতা লোড করে রাখবে এবং ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে এবং খাতা লোড করে নেবে ঠিক আছে তাহলে দেখে নেওয়া যাক আজকের তিরিশটি এমসি কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা প্রথম কোশ্চিনটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ কোন টেবিল টেনিস খেলোয়াড় দু হাজার একুশ সালে পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন এক রয়েছে পল্লবী ঘটক বি রয়েছে সোমা দাস সি রয়েছে শরৎ কামাল সঠিক আনসার কোনটা হবে যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো পল্লবী ঘটক সোমা দাস সি রয়েছে শরৎ কামাল সঠিক আনসার হয়ে যাবে সোমা দাস ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে এখানে সেকেন্ড কোশ্চেন বিখ্যাত স বসু মন্দির কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ এক নম্বর দু নম্বর ওয়েস্ট বেঙ্গল কেরালা বিহার সঠিক অংশের কোনটা হবে যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সঠিক অংশ হয়ে যাবে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে থার্ড কোশ্চেন সব পি কার নাম মহাভারতে আছে অর্জুন কৃষ্ণ দ্রোণাচার্য ভি ভীম সঠিক আন্সার কোনটা হয়ে যাবে অর্জুন কৃষ্ণ দ্রোণাচার্য ভীষ্ম যদি তোমরা জানিয়ে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো সঠিক আন্সার হয়ে যাবে অর্জুন ঠিক আছে আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর পশ্চিমবঙ্গে মোট কতগুলি বিধানসভা আসন আছে দুশো ষাট একশো চুরানব্বই দুশো চুরানব্বই দুশো সাতানব্বই সঠিক আনসার কোনটা হবে যদি তোমরা আমাকে জানতে হবে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সঠিক আনসার হয়ে যাবে সি দুশো চুরানব্বই আচ্ছা এরপর রয়েছে নেক্সট কোশ্চেন ভারতবর্ষে প্রাচীন রাজনৈতিক দল কোনটি বিজেপি কংগ্রেস থার্ড নম্বর আর জি ডে ডিএমটি শটিং আনসার কোনটা হবে যদি তোমরা যেতেও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো শটিং আনসার হয়ে যাবে কংগ্রেস ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতে মোট জিটিপি এর কত শতাংশ কৃষিক্ষেত্রে থেকে আসছে সতেরো পয়েন্ট ফোর ষোলো পয়েন্ট জিরো থ্রি ডবল জিরো সরি জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন পার্সেন্ট সঠিক সময় যাবে সতেরো পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে নেক্সট কোশ্চেন সাত নম্বর পশ্চিমবঙ্গে সব থেকে ব্যস্ততম রেল স্টেশন কোনটি হাওড়া বর্ধমান আসানসোল শিয়ালদা যারা যারা পশ্চিমবঙ্গের মধ্যে যারা কলকাতার বাসিন্দা তারা অবশ্যই জানার কথা এবং অনেকে জানে ঠিক আছে যে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন যারা অনেকেই কি জানে কোশ্চিনটা আমার আমার মনে হচ্ছে সঠিক হয়ে যাবে শিয়ালদা আচ্ছা এরপর রয়েছে নেক্সট কোশ্চেন আট নম্বর প্রথম ইলেকট্রনিক রে বানিয়েছে নাসা হাল ইসরো ঠিক আছে সঠিক আশ হয়ে যাবে নাসা ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে এখানে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে ঠিক আছে আর কোশ্চেনটা খুবই ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষাটা অনেকবার এসছে ঠিক আছে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এসছে কোশ্চেনটা এরপরে এন টি পিসি এসছে জি কে এসছিল একবার ডাব্লিউএস ডাব্লু বি পুলিশি পরীক্ষায় ঠিক আছে কোশ্চেনটা বেশ কয়েকবার পরীক্ষা এসেছে ঠিক আছে আর এমসি কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন রিপিট হয় আচ্ছা এরপর রয়েছে এখানে নাম্বার আট নাম্বার নয় নাম্বার হবে এটা ইতালির মুদ্রার নাম কী লিরা ডলার ইউরো পেসো সঠিক হয়ে যাবে লিরা ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে নেস কোশ্চেন নাম্বার নাইন রাজস্থানে মরু অঞ্চলের চলমান বাড়িআড়ি হলো বারখান শিব থান থিয়ান যারা জিওগ্রাফিক স্টুডেন্ট ওরা অবশ্যই জানবে কারণ এটা একটা ভূগোলিক কোশ্চেন তাই তো রাজস্থানের মরু অঞ্চলের চলমান বাজারেকে কী বলা হয় যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কোনটা অ্যান্সার হবে ঠিক আছে ছুটি অ্যান্সার হয়ে যাবে থিয়ান ঠিক আছে ডি নাম্বার আচ্ছা এরপর হচ্ছে নাম্বার দশ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি এটাও কিন্তু একটা জিওগ্রাফিক কোশ্চেন আর তোমাদের বেশিরভাগ কিন্তু যে ডাব্লিউসি বলো বা কেপিএস পুলিশের ডাব্লিউ বি বা এস আই কনস্টেবল ক্ষেত্রে বেশিরভাগ তোমাদের পড়তে হবে ইতিহাস ভূগোল আর সায়েন্স কিছু জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান এখান থেকে এইট্টি পারসেন্ট এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে ইতিহাস ভূগোল আর যুবনীক ভৌতবিজ্ঞান থেকে তোমাদের বেশি কোশ্চিন আসবে আর তোমরা মাধ্যমিকের কিছু বুকগুলো ফ্লো করবে ঠিক আছে নাইনটিনের কিছু বুকগুলো ফ্লো করবে ইতিহাস ভূগোল ওখান থেকে ভাগ ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে তোমাদের ইতিহাস ভূগোল যুবনীক্রেন ভৌতবিজ্ঞান ঠিক আছে সব থেকে ইতিহাস ভূগোলটা বেশি পড়বে আচ্ছা এরপর রয়েছে আমাদের পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি ল্যামার্ট ইসরো মেটারহর্ন ডি রয়েছে সিয়াচিন সঠিক আংশে হয়ে যাবে সিয়াচিন ওকে আচ্ছা এরপর রয়েছে নাম্বার ইলেভেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে ইতালির মুদ্রা নাম কী একটু আগে রিপিট হয়ে গেছে এটা ভেরি সরি আচ্ছা এরপর হচ্ছে নাম্বার টুয়েলভ ওকে ভারতীয় বিপ্লববাদের জনী জননী নামে কে পরিচিত এটা বহুতবার পরীক্ষা এসছে অনেকবার এসছে ডাব্লু বিসিএস দু হাজার এক চার পাঁচ দশ এন গ্রুপ ডি ঠিক আছে এটা কিন্তু অনেক পরীক্ষা এসছে এটা কিন্তু এখানে অপশন দেওয়া নেই ঠিক আছে এখানে কিছু অপশন দেওয়া হতো কিন্তু টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হবে মাদাম ভিকাজি রাস্তাম সঠিক অ্যান্সার ওকে আচ্ছা এবার রয়েছে নেক্সট কোয়েশ্চেন এন টি ডাবলু বিসিএস ঠিক আছে এখানে অনেকগুলি পরীক্ষা এসছে বারবার পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি এফ এরপর রয়েছে ইউএনইএফ ইউএনডিপি এরপর রয়েছে ইউএনই এস সিও চারটে রয়েছে অপশন তার সঠিক হয়ে যাবে ইউএন ইএসিও সঠিক ঠিক আছে তোমরা খাতা লিখে রাখবে আমি তোমার বারবার বলছি কারণ এগুলো খাতা লিখে রাখলে কী হবে তোমাদের মধ্যে ব্রেনটাকে স্ট্রোক করে নেবে ঠিক আছে খাতা লিখলে তোমাদের মধ্যে অনেক তোমাদের মধ্যে মনে থাকবে আর ভিডিও দেখবে তারপর কিন্তু লিখবে না তাহলে কিন্তু তোমার ভুলে যাবে আজকে পরে তারা ভুলে যাবে কিন্তু যখন খাতা লিখে রাখবে তখন তোমার পড়তে ইচ্ছা করবে তাই তো ওই জন্য বললাম তোমার রিকোয়েস্ট করছি তোমরা খাতায় লিখে রাখবে লোড করে রাখবে ওকে আচ্ছা এরপর রয়েছে নাম্বার চোদ্দো জি কে ডাব্লু বিসিএস ডাব্লুপিপি পুলিশের পরীক্ষা এসেছিলো ঠিক আছে বিশ্বের সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত মায়ানমার সঠিক আনসার হয়ে যাবে চীন ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার পনেরো এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে ডাব্লু বিসিএস ডাব্লিউ পিপি ডাব্লিউ বি পুলিশ ঠিক আছে কেপি ওকে আচ্ছা এরপর রয়েছে নাম্বার পনেরো বিশ্বের সর্বাধিক ধান দেশ কোনটি মার্কিন রাষ্ট্র চীন ওকে রিপিট হয়ে গেছে বারবার এটা ভেরি সরি ওকে আচ্ছা এরপর রয়েছে নাম্বার ষোলো ভারতে নেপোলিয়ান বলা হয় কাকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা এটা অনেকবার পরীক্ষায় এসেছে অনেক পরীক্ষায় ডাব্লিউ বিসিএস কেপিএস যেগুলো পরীক্ষা হয় কম্পিটিভ এক্সামে কিন্তু পরীক্ষা এসেছে এখানে রয়েছে অপশন অশোক সমুদ্রগুপ্ত সুভাষচন্দ্র বসু বল্লভাই পাটেল সঠিক আনসার হয়ে যাবে সমুদ্রগুপ্ত ঠিক আছে আচ্ছা এরপর হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার ষোলো এটা কিন্তু ভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভারতের প্রথম গভর্ন গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারিংহ্টিং চক্রবর্তী রাজা গোপালচারী লর্ড কেনিং লর্ড মাউন্ট ব্যাটন ঠিক আছে সঠিক আনসার কোনটা হয়ে যাবে সঠিক আন্সার হয়ে যাবে ওয়ারিং হ্যাস্টিং ওকে আচ্ছা এরপর হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার আঠেরো এই কোয়েশ্চেনটা হচ্ছে ভূগোলের কোশ্চেন একটা সি জি এস পদ্ধতি বলের একক কী যারা সায়েন্স স্টুডেন্ট এবং যারা নিয়মিত ইতিহাস ভূগোল জীবন ভৌতবিজ্ঞান যারা বই পড়ে যারা টিউশন পড়ায় তারা কিন্তু এটা বলতে পারবে তাই তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশ কয়েকটা পরীক্ষা এসেছে এন টিপিসি ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি পুলিশ ডাব্লিউ কি কী আমি এগুলো বন্ধুরা আমি কিন্তু এখানে তোমাদের জন্য যাতে তোমরা বুঝতে পারো যে এগুলো কোশ্চিন ইম্পর্টেন্ট সেই জন্য আমি এখানে ব্রাকটি লিখে গেছি যে এন টিপিসি ডাব্লিউ বিসিএস ডাব্লিউ পুলিশ ডাব্লিউ পি এস সি ঠিক আছে যা তোমরা বুঝতে পারো যে হ্যাঁ কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট বা আমাকে পড়তে হবে বা মনে রাখতে হবে তাই তো আচ্ছা রয়েছে এবার সিজিএস পদ্ধতি বলার একক কি নিউটন পাসকাল ডাইন অহং এটা অনেকে জানে তাই তো যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো ওটা হয়ে যাবে ডাইন আচ্ছা এরপর রয়েছে নাম্বার টোয়েন্টি ভারতে কাক ভারতে কাকে নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্ত আবার রিপিট হয়েছে জানি না কী কারণে মিস্টেক হয়ে গেছে এটা ইজ ভেরি সরি ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে সম্প্রতি পদ্ম পুরস্কার খুশিত হলেন সিনজো আবে তিনি কোন দেশের প্রান্ত প্রধানমন্ত্রী ছিলেন জাপান নেপাল যুক্তরাষ্ট্র কোনটিও অ্যান্সার হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও সঠিক অ্যান্সার হয়ে যাবে জাপান ঠিক আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ যেহেতু একটা এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে পরীক্ষা সব তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা আসবেই তোমাদের কিন্তু প্রতিদিন কী ঘটনা ঘটলো তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে কে কোন পুরস্কার পেয়েছে ঠিক আছে তোমাদের একটু মনে রাখতে হবে আর ইতিহাস ভূগোল যেমন কি ভৌতবিজ্ঞান বা ফলো করতে হবে ইতিহাস মাধ্যমিকের আর তোমাদের হচ্ছে ইংলিশ আর ম্যাথ রিজনিং তোমাদের ভালো পড়তে হবে ঠিক আছে কারণটা হচ্ছে জি কে জি তো শেষ নেই জি কে পড়লে তো শেষ নেই বিভিন্ন তো তোমাদেরকে বলছি যে তোমরা জি কে বেশি পড়ার দরকার নেই একটু হালকা করে রাখবে যে আজকে কী কী ঘটনা ঘটলো সেগুলো মাথায় রাখবে তোমাদের মেন সাবজেক্ট হচ্ছে ইতিহাস ভূগোল আর যে ইংলিশ আর ম্যাথ ঠিক আছে এখান থেকে তোমরা নাম্বারটা নাম্বারগুলো তোমরা এখানে ছাক্কা পাবে না ছাক্কা মানে হচ্ছে তোমরা এখানে একশোর মধ্যে এই এখানে তোমরা আশি নব্বই উঠে যায় তো ওই জন্য তোমায় বলছি তোমাদের রিকোয়েস্ট করছো তোমরা ইতিহাস ভূগোল ইংলিশ ম্যাথ তোমরা একটু ভালো করে পড়বে আর সবসময় মা প্র্যাকটিস করবে তার যারা তোমার মধ্যে থেকে যায় বারবার ভুলে তোমরা না যাও প্র্যাকটিস করবে বা গ্রুপ স্টাডি করবে তোমরা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে নাম্বার বাইশ চতুরঙ্গ উপন্যাসটির চৈতা কে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এটা অনেকে জানে যারা বাংলা স্টুডেন্ট রয়েছে ছুটিকাংশ হয়ে যাবে চতুরঙ্গ উপন্যাস চৈতা কে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিকান ভাজাবে এটা এ রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা এরপর রয়েছে নাম্বার তেইশ পলাশের যুদ্ধ কবে হয় আঠেরো সাতান্ন সতেরোশো সাতান্ন সতেরোশো পঁয়ষট্টি সতেরো আঠেরোশো পঁয়ষট্টি সঠিকান ভাই যাবে সতেরোশো সাতান্ন ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি লিভার অগ্নাশয় প্লেয়ার এখানে আর্ট কিছু ছিল এখানে মিস্টেক হয়ে গেছে টাইপিং মিস্টেক হয়েছে ঠিক আছে আচ্ছা মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি হচ্ছে সঠিক হবে লিভার ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন ভারতের সবুজ জনক। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা পরীক্ষায় অনেকবার এসেছে এবং পরীক্ষা আসবে অনেকবার পরীক্ষা আসবে ঠিক আছে নাম্বার ছাব্বিশ সঠিক আন্সে হয়ে যাবে এম এস সামিনাথন ওকে আচ্ছা এরপর রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন উড়তে না পারায় পাখিদের মধ্যে কুতুরতম কোনটি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে টুনটুনি ঘড়িয়া কিউ পেঙ্গুইন সঠিক আন্সে হয়ে যাবে কিউ ওকে আচ্ছা এরপর হয়েছে আমাদের আঠাশ নম্বর কোশ্চেন উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেন কে কে জানে আমার মনে হয় ঠিক আছে রাজারাম মোহায় উপেন্দ্র কিশোর রাজধুরী জগদীশচন্দ্র বসু সঠিক হয়ে যাবে জগদীশ চন্দ্র বসু ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার উনত্রিশ মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় পিসি কালচার এপিক কালচার হার্টিকালচার তাই তো সঠিক কোনটা হয়ে যাবে সঠিক হয়ে যাবে বি এপিক কালচার আচ্ছা এরপর হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন স্নায়ুতন্ত্রে এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন ঠিক আছে আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আমরা অনেকে জানি কোশ্চিনটা কারণ অনেকবার পরীক্ষায় এসেছে এবং আমরা মাধ্যমিক পরীক্ষায় পড়ে এসেছি তাই তো স্নায়ুতন্ত্রে গঠনগত ও কার্যগত একক কি বলে নিউকুলিয়া নিউরন অ্যাকশন তাই তো ডেন্ট্রন শরীর যাবে নিউরন আচ্ছা এরপর বন্ধুরা আমি যে তোমাদের তিরিশটি কোশ্চেন আলোচনা করলাম তিরিশটি কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খাতায় লট করে রাখো ঠিক আছে তোমাদের কিন্তু অনেক উপকার আসবে অনেক এটা আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আর তোমরা ভালো করে পড়াশোনা করো তোমাদের কিন্তু সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে ডাব্লিউ বিসিএস পুলিশে রয়েছে এমডিএস রয়েছে সিজিএল রয়েছে তোমাদের কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা সামনে রয়েছে তোমরা ভালো করে সব কিছুই ত্যাগ করে মানে হচ্ছে খাওয়া দাওয়া খাবে ঠিকঠাক করে ঘুমাবে ঠিক আছে অন্য কোনো টাইম ওয়েস্ট করবে না পড়াশোনা বাদ দিয়ে যেমন মোবাইলে গেম খেলা বা অন্য কিছু করা এগুলো করবে না ঠিক আছে ভিডিও সিনেমা দেখা বা বন্ধুর সঙ্গে ঘোরাঘুরি করা এগুলো করবে না কিন্তু দেখো বন্ধু আজকে আছে কারদিন থাকবে না ঠিক আছে যদি তুমি নিজের পায়ে যদি তুমি কিছু না করতে পারো তাহলে তোমার পাশে কেউ দাঁড়াবে না নিজের বাবা মা দাঁড়াবে না তাহলে তোমাদেরকে অতএব তোমাদেরকে কিছু করতে হবে তোমাদের পড়াশোনা করতে হবে একটা নিজের পায়ে দাঁড়াতে হবে একটা গভর্নমেন্ট জব করতে হবে ঠিক আছে চাকিন বলছে অনেকে চাকরি নেই কেন আমরা নিজেরাই সিরিয়াস নয় আমরা হচ্ছে প্রশ্ন ঠিকমতো করছি না তাই না আমরা হচ্ছে প্রশ্ন করছি ঠিকমতো এই সারাদিন মোবাইল গান শোনা ভিডিও দেখা স্ট্যাটাস দেখা অনেক কাজ করি তাই তো যে পড়াশোনার মধ্যে যাই না আমরা তো বন্ধুরা ওতে ভেরি সরি তোমরা প্রশ্ন কর ভালো করে সামনে অনেক পরীক্ষা রয়েছে এবার রয়েছে আমাদের আমাদের প্রতিদিন নিয়মিত ইংলিশ জি কে আর রিজনিং মেথ করানো হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের শেয়ার করবে আজকে এই পর্যন্ত আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা এর আগে দিন আমাদের একটা ইংলিশ ক্লাস হয়ে গেছে আর আমি বলেছিলাম যে আইডিএমের মধ্যে আমাদের তিনটি ক্লাস আমি আইডিএম করাবো তার মধ্যে একটি ক্লাস হয়ে গেছে আজকে আমাদের সেকেন্ড আইডিএম ক্লাস ঠিক আছে এবং আমাদের যা যা রয়েছে ইংলিশের সমস্ত গ্রামারটা আমি তিন মাসের মধ্যে কমপ্লিট করে দেবো ঠিক আছে তো আজকে আমাদের রয়েছে সেকেন্ড ক্লাস আইডিএম আচ্ছা এর আমার আমরা একটু এগুলো মুখস্থ করতে হবে ভালো করে বুঝে সুঝে সুঝে এবং প্র্যাকটিস করতে হবে বারবার ঠিক আছে আচ্ছা এরপর আমাদের রয়েছে থার্টি ওয়ান ব্লেসিং ইন ডিসগাইজ ঠিক আছে এর ইংলিশ মিনিং হচ্ছে সাকসেস উইদাউট এক্সপিটেশন এর মানে হচ্ছে অজান্তে আশীর্বাদ অর্থাৎ ওজানা আশীর্বাদ ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে আমাদের ইনস অ্যান্ড আউট এর ইংলিশ মিনিং হচ্ছে ফোর্স অ্যান্ড কোর্স মেরিট অ্যান্ড টিমেরিট সুবিধা অসুবিধা আমরা তো জানি নিশ্চয়ই ভালো করে সুবিধা অসুবিধা মানে কী তাই না আচ্ছা এরপর রয়েছে ডাক হাউস এর ইংলিশ মিনিং হচ্ছে টু উইন বাই অ্যান আনরিকাইজড টিম মানে হচ্ছে অপ্রত্যাশক দলের জয় ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে বাইট ফিট অ্যান্ড স্টার এর ইংলিশ মিনিং হচ্ছে রেগুলার ঠিক আছে এর হচ্ছে বাংলা মিনিং অনিয়মিত যেটা আমরা অনিয়মিত কোনো একটা রুলস মানে না ঠিক আছে যেখানে অনিমিলিত আচ্ছা এরপর রয়েছে থার্টি ফাইভ হোয়াইট এলিফেন্ট এর ইংলিশ মিনিং হচ্ছে আনলেস অ্যান্ড কোস্টলি আচ্ছা এর বাংলা মিনিং হচ্ছে মূল্যবান এবং অপ্রয়োজনীয় তাই তো আচ্ছা এরপর রয়েছে আমাদের থার্টি সিক্স ব্রেক দ্য আই এর ইংলিশ মিনিং হচ্ছে টু স্টার্ট কনভারসেশন কোথাও শুরু করা বাংলা মিনিং ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে আমাদের থার্টি সেভেন কাট নো আইস এর ইংলিশ মিনিং হচ্ছে টার্ট বাট নো সাকসেস এর ব্যাঙ্গলমিনিং হচ্ছে ফল পশু না হওয়া বন্ধুরা এগুলি তোমরা বোঝার মতো কিছু নেই এখানে তোমাদের এগুলি মুখস্থ করতে হবে এবং যেগুলি ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই বলো ভিটোর মাঝে ঠিক আছে আর তোমরা এগুলি খাতার মধ্যে লিখে নে লিখে নেবে এবং পড়বে বেশি আমি পড়াবো না কারণ আইডিয়াম অনেকগুলি আছে শেষ নেই হাজারটা আইডিয়াম আছে তার মধ্যে যেইগুলি আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষা আসার মতো সম্ভাবনা এর মধ্যে তোমরা তিনটি পেজ ফলো করবে তার মধ্যে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে ডাব্লিউ পি অথবা ডাব্লিউ বি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা এগুলো করছি এবং তিনটি যদি আমি এগুলো ভালো করে ভালো করে লেখা হয়েছে এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে ঠিক আছে বেশি নয় তিনটি পেস করলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এরপর রয়েছে আমাদের আচ্ছা এরপর রয়েছে এখানে টিপ অফ দ্য আইস ব্রেক এগুলি ইংলিশ মিনিং হচ্ছে ট্রেলার বাই অথবা টু শো স্মল পার্ট অফ বিগ ইভেন্ট এর বেঙ্গলি মিনিং হচ্ছে ছোট কিছু বড় নমুনা তাই তো আচ্ছা ছোটো কিছুর বড় নমুনা মানে হচ্ছে ঠিক আছে এখানে বলা হয় ছোটো কিছু বড় নমুনা অথচ কিছু একটা বন্ধু বা ছেলেগুলো এরকম বলে কিন্তু আত কিছু নয় বাইরে আবার এমন পোশাক ড্রেস ট্রেস পরে বাইরে ঘুরে বেড়ায় মনে হচ্ছে কোন যে এর ছেলে বা এমএলএ মেয়ে ঠিক আছে কিন্তু আদে বাড়িতে ভাত নেই অথচ যে ফুটাচ্ছে মারাচ্ছে বলে না ফুটা নেই মারাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার যে ছোটো কিছু বড় মনমুনা অথচ কিছু নেই বাড়িতে মনে হচ্ছে যে অনেক কিছুই আছে এরপর রয়েছে রাইস লাইক এ ফোনিক্স ঠিক আছে এর বেঙ্গলি মিনিং হচ্ছে নতুন উদ্যমে কাজ শুরু করা ঠিক আছে এর ইংলিশ মিনিং হচ্ছে স্টার্ট নিউ ওয়ার্ক উইথ ফিগার ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে আউট অ্যান্ড আউট এর হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে কমপ্লিটলি বেঙ্গলি মিনি হচ্ছে সম্পূর্ণ কোনো কাজ সমপিট একদম কমপ্লিট হয়ে যাবে মানে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট বা পরীক্ষা শেষ হয়ে গেছে তো একদম কমপ্লিট বা খেলা শেষ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে স্কোয়ার অফ দ্য মুভমেন্ট ঠিক আছে এর ইংলিশ মিনিং হচ্ছে হিট অফ দ্য মুভমেন্ট এর হচ্ছে বেঙ্গলি মিনিং ক্ষণিকের মুহূর্তে ক্ষণিকের মুহূর্তে মানে কী বলতো ক্ষণিকের মুহূর্তে ঠিক আছে তো অনেক সময় কিছু হয় যে অনেকে অনেকে ফোন করে ভাই তুই একটাকে ফোন করলি ফোন করার আগে একটু আগে ফোন করলে ভালো হতো হয়তো তোমার কিছু টাকা পয়সা বা অন্য কিছু একটা যেটা দরকার ছিল একটু আগে হ্যাঁ মনে করি কিছু বন্ধু ফোন করলো বললো যে হ্যাঁ বন্ধু আমাকে হার টাকা দেওয়ার তো দরকার আছে কিন্তু সেখানে কিন্তু ও বলছি একটু আগে ফোন করতেস তাহলে হয়ে যেত টাকা তো তুমি টাকা তো তোকে দিতেই দাম কিন্তু টাকা তোকে আমি দিয়ে দিতাম একটু আগে আমার একটা বন্ধু টাকাটা নিয়ে যেত ক্ষণিকের আগে বা এমন হয় যে হাসপাতালে তার কেউ রিলেটিভ একটু আগে সে আসলে হয়তো ওনার সঙ্গে কথা বলতে পারতো তার আগে কিন্তু সে মারা গিয়েছে তাহলে তো ক্ষণিকের মুহূর্ত বলা হয় ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে সেভেন ফোরটি টু প্লে ড্রাগস অ্যান্ড ড্রাগস এর ইংলিশ মিনি হচ্ছে স্কোয়াডের লিভেসলি ঠিক আছে এর বেঙ্গলি মিনি হচ্ছে প্রচণ্ড পয়সা অপচয় করা ঠিক আছে কিন্তু সবগুলি তো মিনিং ডিসকাস করা তো সম্ভব নয় না ঠিক আছে প্রচণ্ড পয়সা অপচয় করা কিছু ছেলে বা কিছু কিছু যে ব্যক্তি আছে টাকা অনেক আছে কিন্তু প্রচুর টাকা খরচা করে এটা ওটা অনেক কিছু খরচা করে তাই না ওটাই মিনিং করছে এখানে প্রচণ্ড পয়সা অপচয় করা তাই তো বেশি পয়সা অপচয় করতে নেই ঠিক আছে মনে একদম মাথায় আচ্ছা এরপর রয়েছে ফোর্টি ফোর টু ওয়াচ ডার্ট্রি লিসেন টু পাবলিক এর ইংলিশ মিনিং হচ্ছে টু পাবলিক ওয়ান সিগারেট ঠিক আছে বাংলা মেনে হচ্ছে বাড়ির কেচ্চা বাইরে প্রকাশ বাড়ির বাচ্চা বাইরে প্রকাশ মানে কী বলতো যে মায়াটা হচ্ছে বাড়ির বাচ্চা বাইরে প্রকাশ মানে হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে ঠিক আছে বাইরে কেউ কিন্তু কাঁদে শুনছে ওই জন্য ঝোড়া করছে স্বামী স্ত্রী কিন্তু ওদিকে আবার বাড়ির কোনো জানলা দিয়ে কেউ শুনতে পাচ্ছে কাঁদে শুনছে তখন যা যা হলো এ তখন ওকে বললো জানিস তো ওরা ঝগড়া লেগেছে একে একে বলছে এটা হচ্ছে বাড়ির কেচ্ছা বাইরে প্রকাশ ওকে আচ্ছা এরপর রয়েছে এখানে টু ওয়ার্ডস ডায়ট্রি লাইন টু পাবলিক ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে ভেরি সরি এরপর রয়েছে আমাদের ফোরটি ফাইভ এট ওয়ান ফিঙ্গার ইন্ট এর হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে ওয়েল ইকোয়েন্ট নক দর্পণে বেঙ্গলি মিনিং আচ্ছা এরপর রয়েছে টু প্লে এ ডিয়ার টু প্লে এ ডিভ ইয়ার প্লে নো অ্যাটেনশন কোনো পার্ট না করা ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে আমাদের ফোর্টি সেভেন স্কোয়ার পিক ইন এ রাউন্ড হোয়েল ঠিক আছে এর হচ্ছে এখানে নট ফিট ফর দ্য পোস্ট ওকে আচ্ছা এরপর রয়েছে আমাদের ফোর্টি নাইন ঠিক আছে ফোর্টি নাইন রয়েছে আমাদের প্লান দ্য স্যান্ট এর ইংলিশ মিনিং হচ্ছে প্রফিট জব বেটার খাটুনি বেকার খাটুনি হয় না কিছু কিছু কাজ সমস্ত কিছু তুমি করলে তারপর তখন দেখা হলে এমন কিছু হয় বেকার খাটুনি মনে করো যে তোমাদের বাড়িতে কেউ বললো আরে আমি আজকে আসছি তোমাদের কোনো ডুলা ভাই বা জামাইবাবু বা কেমন কেউ আসলো আজকে আসছি তা দিদি আসছে তোমাদের বাড়িতে রান্নাবান্না করে একদম কমপ্লিট করে দিয়েছো ঠিক আছে মাছ একদম আর মিষ্টি দই একদম অনেক কিছু রান্না করেছো কিন্তু তার কিছুক্ষণ পরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপর তোমার তো তারপর তোমরা ফোন করেছো তুমি কোথায় হয় জামাই দুলা ভাই বা খালা কে হয় তোমার বলতে যে আর বলিস না আজকে আমি আসতে পারছি না আমার আমার ছেলে মেয়ের কিছু একটা সমস্যার কারণে কিন্তু এখানে কিন্তু রান্নাবান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেলো অথচ সে আসলো না একে বলা হয় বেকার খাটুনি ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে এখানে হ্যাপশন চুয়েস ইংলিশ নিয়ে হচ্ছে নো চয়েস আইদার টেক এ ওর লিভ একমাত্র পছন্দ তাই না ঠিক আছে একমাত্র পছন্দ এটা খুব একটা কিছু একটা একমাত্র পছন্দ মানে হচ্ছে একটি ওর মতো আর কেউ নেই তাই না ঠিক আছে আর যার পরে হচ্ছে ফিফটি ওয়ান ফ্রেন্ডস লিভ এর ইংলিশ নিয়ে হচ্ছে লিভ উইদাউট প্রিমিনেশন অ্যান্ড ইনটিমিনেশন এ কথা হচ্ছে বাংলা মিনিং হচ্ছে না বলে ছুটে যাওয়া তাই তো না বলে ছুটে যাওয়া মানে কি না বলে ছুটে যাওয়া হয়তো তোমার বাড়িতে কেউ রেটিভ এসছে থাকলো কিছুক্ষণ তারপর ও তার একটা কিছু একটা কাজ পড়ে গেছে সেখানে কিন্তু তোমাকে না বলে চলে গেলো বলে জানি যে আমি যাচ্ছি বা আসবো ঠিক আছে এটা বলা হয়েছে না বলে ছুটে যাওয়া বা এরা যারও কিছু উদাহরণ আছে ঠিক আছে এখন ইতিমধ্যে মনে পড়ছে না আচ্ছা এরপর হচ্ছে ফিফটি টু ওল অ্যান্ড সান্ড্রি এর হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে উইদাউট ডিস্ট্রসন বেঙ্গলি মিনিং হচ্ছে ভেদাভেদ না থাকা ঠিক আছে আর এয়ারপোর্ট হচ্ছে বি গ্রেট হ্যা লিস্টেন ইংলিশ মিনিং হচ্ছে ইউনে গ্রেভেল মানে হচ্ছে ব্যাঙ্গলি বদগম্য নাথ হওয়া ঠিক আছে আচ্ছা এয়ারপোর্ট হচ্ছে এখানে ফিভিক ভিক্টোরি হার্ট ইংলিশ মিনিং হচ্ছে হার্ট ইয়ার ভিক্টোরি ঠিক আছে কষ্ট করে জয় করা বুঝলে কষ্ট করে জয় মানে হচ্ছে কিন্তু জীবনে কিছু কিছু মানুষ আছে প্রথমত সে খুব লাইফটাকে আনন্দময় করে কিন্তু আনন্দময় করলে হবে না প্রথমত লাইফটাকে একটু কষ্ট করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে কিছু করতে হবে ঠিক আছে কষ্ট নিজেকে যখন তোমরা কষ্ট করবে তাহলে কিন্তু তোমার জীবনটা পরবর্তীকালে সুখ হবেই হান্ড্রেড পার্সেন্ট যদি তোমরা প্রথমত তোমরা লাইফটাকে হ্যাভি করো আনন্দ মেওয়াঝি বা ভেরি সরি অন্য কিছু তোমরা এনজয় করো লাইফটাকে নিয়ে টাকা পয়সা উড়িয়ে ঠিক আছে তাহলে কিন্তু তোমার লাইফটা সেরকম হবে না ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ফিফটি ফাইভ পেন অফ ওয়াইফ ঠিক আছে এর ইংলিশ মিনিং হচ্ছে ইন্টলেসড ওয়ার্ক ওকে আচ্ছা এরপরে হচ্ছে এখানে বাংলার মানে যে কাজ শেষ হয় না ওকে আচ্ছা এরপর হচ্ছে ফিদার প্লেন ইংলিশ মিনিং হচ্ছে ল্যাম্পটাক অ্যান্ড ভেরি ডল নির্বোধ ওকে আচ্ছা এরপর হচ্ছে ফিফটি সেভেন টু শো উইথ ফ্লাক ইংলিশ মিনিং হচ্ছে টু সোরেন্ডার ইয়ার টু মান মাথা মতো করা ওকে আচ্ছা এরপর হচ্ছে ফিফটি এইট টু শো হোয়াইল ফ্রি দ্য টু ফ্রি পালিয়ে যাওয়া স্কেপ বলা হয় ঠিক আছে আর এরপরে হচ্ছে আমাদের ফিফটি নাইন হোয়াইট হফ যার ইংলিশ মিনিং হচ্ছে হফ নেভার বি অ্যাচিভ যে আশা পূর্ণ হয় না তাই না আমরা অনেক কিছু থাকি আছে যে ইচ্ছা বা আশা থাকে যেগুলো জীবনে পূর্ণ হবে না তাই না যে আমি আমি একবার টিচার হব যথেষ্ট পড়াশোনা নিই তত ভাবছি টিচার হব বা আমি এই আকাশে উঠবো দানা দিয়ে যদি আমি হতাম যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম যদি আমি ভুত হতাম তার সবাইকে আমি ভয় দেখাতাম ঠিক আছে আর একটা ব্যাপার যে কোনো কিছুই যেটা হবে না কোনো স্বপ্ন পূরণ হবে না ইচ্ছা পূরণ হবে না তাই না যদি হতাম যেতাম খাতাম এগুলো কিন্তু যেখানে যদি থাকতো কিন্তু আশা আসাপূর্ণ হবেই না কোনো না তাই তো আচ্ছা এরপর আমাদের লাস্ট আছে আজকে হোয়াইট লাই এই জিনিসগুলি হচ্ছে লাই নেভার হান্স এনবডি বেঙ্গলের মনে হচ্ছে মিথ্যা আশা ঠিক আছে আমাদের আজকে দুটো পেজ হয়ে গেল আইটেম তো আর দুটো পেজ আমি দেখছিলাম আমি বলেছিলাম যে তোমাদের আমি দুটো পেজ সরি যে তিনটে পেজ করাবো কিন্তু তিনটে পেজ হবে না তোমার চারটে পেজ করাতে হবে ঠিক আছে আজকে আইডম হলো একটা আর দুদিন করাবো তার মধ্যে আইটেম কিন্তু পুলিশের ক্ষেত্রে এটা পুলিশের ক্ষেত্রে বলছি আমি যদি এখানে দুটো তোমরা যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের আইটেম থেকে এখানের মধ্যে আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট আর যেগুলি আর আজকে দিয়ে দিলাম এগুলো কিন্তু ভেরি অত ইম্পর্টেন্ট ছিল না কিন্তু ভাই সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু যেটা আসছে আপকামিং ওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ওখানে আমি যে স্টারমার্ক দিয়েছি কোনগুলো আপনাকে আসবে বা আসতে পারে ওগুলো স্টারমার্ক দেওয়া রয়েছে আমি তোমাকে বলে দেবো ঠিক আছে তো আমাদের তোমরা পিডিএফটি তোমরা আমি এটা পিডিএফ করেছি তো এই পিডিএফটা আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে পিডিএফটি আমি ওখানে দিয়ে দেবো আর ডিসক্রিপশানে থাকবে তোমার দুদিন পরে পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে যদি থাকো তাহলে অবশ্যই নতুন হয় ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন হচ্ছে ইংলিশ এবং ম্যাথ এবং রিজনিং ক্লাস পেতে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে আচ্ছা